নমস্কার অসমবাসী রাইজ, আজি এটা মই গুরুত্বপূর্ণ ভিডিও লৈ আহিছো। আজি আশা কর্মীর দরমহার কথা আর অঙ্গনবাড়ি কর্মী আর সহায়িকার খিনি দরমহার বৃদ্ধির কথা সিএটোর এইজন দাদা কি মন্তব্য দিলে সেই ভিডিওটো মই আপনাদের দেখুয়ার আগতে মই দুটামান কথা কম, বাস অনলি দুটামান কথা কম। আমার হিমন্ত বিশ্ব শর্মা যে কইছে যে সিআইটিউ যে একটা বাওপন্থী দল, আর সেই বাওপন্থী মানে আপনাদের কি জানে না বারো, বাওপন্থী বলে শুনিহে আছে আপনাদের, কিন্তু বহুত এতিয়াও নাজানে যে বাওপন্থী একটা সংগঠন কি হয়। আজি সেই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মই দেখুয়াই আছো, আর আপনাদের সম্পূর্ণ ভিডিওটি চালে বাওপন্থী কিহর কারণে কোয়া হয় সকলখিনি আপনাদের বুঝি পাব। আর আশা কর্মীর দরমহার বৃদ্ধিক লৈ আর অঙ্গনবাড়ি কর্মী আর সহায়িকার দরমহা বৃদ্ধি লৈও মন্তব্য দিছে এইজন দাদাই, আর এই ভিডিওটি আপনাদের এবার চাই লওয়া সকলখিনি বুঝি পাব। আমি যৌথ আন্দোলন বিশ্বাসী, সকল শ্রমিক সংগঠনক আমি ঐক্যবদ্ধ হওয়াটো বিচার। এখন মই নিজের নিজের পতাকা অব্যাহত রাখার কথা নাই, কারণ ইয়াতে এখন দেশত এই বিভিন্নতা থাকিব পারে, বিভিন্নতার মাজত ঐক্য আমি গড়ি তোলার কারণে সিআইটি বিশ্বাসী, আর সেই ঐক্য আমি গড়ি তোলার চেষ্টা চলাই আছো। বাওপন্থী আন্দোলনক দুর্বল করাটো ভারতবর্ষত অকল নয় অসমতো বৃহৎ পুঁজিপতি সকলের একটা অন্যতম ষড়যন্ত্র আছে, আর সেই কারণে ইয়াতে মানুষক অধিকার সম্পর্কে সচেতন হবলে নিদিয়ে মানুষক ভক্ত করে রাখব বিচারে, অন্ধভক্ত করে রাখব বিচারে। মানুষের অধিকার সম্পর্কে সচেতন হব নারে মানুষক আপনি কিছু অবস্থাতেই অধিকার সচেতনতা আনব, অধিকার সচেতনতাই হয়েছে বাওপন্থী। বাওপন্থা মানে কি? সরকারের অন্যায় আর অবিচারের বিরুদ্ধে যখন মাত মাতে, শোষণের বিরুদ্ধে যখন মাত মাতে বাওপন্থী বলে কোয়া হয়। এটা বাওপন্থী শক্তিটি ত্বরান্বিত করার কারণে চেষ্টা চলি আছে, হয় একটা কথা ঠিক যে এই চেষ্টাবিলাকও প্রতিবারে বাধা দিয়ার চেষ্টা করা হয়। আজি অসমত চলা বিগত সময়সীয়া যিমান বিভেদকামী আন্দোলন হয়েছে, এই বিভেদকামী আন্দোলনে শ্রমজীবী মানুষের ঐক্য বিনষ্ট করেছে, ধর্মর নামত, জাতির নামত, ভাষার নামত। ঐক্য যেটা বিনষ্ট হয় মালিক পক্ষের কারণে সুবিধা, আর মালিক পক্ষে সেটি সদায় বিচারে, গতি তার কারণে এতে বাওপন্থী শক্তিবিলাকও গছপি আগবাড়ি পারা নাই। হয় আপনি যে কইছে যে বাওপন্থী রাজনৈতিক শক্তিটির দুর্বলতার কারণেই শ্রমজীবী মানুষেরও যে অধিকার, এই অধিকার যে ধরনের পাব লাগছে সেই ধরনের পাওয়া নাই। অসমত 271,000 আসনিভুক্ত কর্মচারী আছে, অঙ্গনবাড়ী কর্মী, সহায়িকা, আশা কর্মী, রন্ধন কর্মচারী, মাত্র 100 টাকা বা 150 টাকা দিন হাজিরা ভিত্তিক কাম করবলে বাধ্য করা আছে। অথচ কারণে কোনো মজুরির ব্যবস্থা নেই। দেশের সংবিধানে কিন্তু মজুরি দিয়ার কথা কৈছিল, দেশের নির্দেশনাত্মক নীতিত কৈছিল যে কাম করা মানুষ উপযুক্ত মজুরি দিয়াটো হব লাগিব স্বাধীন রাষ্ট্রের একটা অন্যতম কর্তব্য। এই কর্তব্য দেশের কোনো সরকারে আজিলেক কার্যকরী নকরিল, কংগ্রেসেও করা নাছিল, বর্তমান বিজেপি সরকার তো আর নাচর বন্ধা, তো সম্পূর্ণরূপে কর্পোরেট গোষ্ঠীর চূড়ান্ত পরিমাণে স্বার্থবাহী এখন সরকার, কেবল কর্পোরেট গোষ্ঠীর স্বার্থের হকে সকল কাম করে। গতি চাহ বাগানের মালিক পক্ষক অসন্তুষ্ট করে চাহ বাগানের সপক্ষে কেউ নিদি, চাহ বাগানের মালিক পক্ষক সন্তুষ্ট করার কারণেই চাহ বাগানের শ্রমিকক কি করেছে, একটা রাস্তা বনায় দিছে, কবাত এখন স্কুল বনায় দিছে, সন্তুষ্ট করবলে চেষ্টা করেছে। কিন্তু আপনাদের ভিডিওটি চালে নিশ্চয় আর বাওপন্থী কিহর বাবে কোয়া হয় সকলখিনি নিশ্চয় আপনাদের বুঝি পালে, গোটেখিনি চালে মই আর কবাই নালাগে। আপনাদের যাতে যাতে নাজানে সিহতে জানাতো বেশি জরুরি, আর এই ভিডিওটি যাতে সকল তাত শেয়ার করে দিয়ে যেন, শেয়ার করে দিলে আপনাদের একো ক্ষতি নহয়, আপনাদের কিছু লাভে হব, যা কথা কিছু নাজানে সিহতে জানিব পারিব, আর মই জানাত বহুতে এতিয়াও নাজানে এইবিলাক কথা কিছু, কিন্তু বাওপন্থী বলে কোয়ার বাবে ভাবে কি কি বা বাওপন্থী বহুতে মাইন্ড ভাবিব পারে, সেইখানে ভিডিওটি সকল তাদের যাতে শেয়ার করে দিয়ে। আর যেহেতু আপনাদের আশা কর্মী আর অঙ্গনবাড়ী কর্মী আর সহায়িকার দরমহা বৃদ্ধিক লো মন্তব্য হয়েছে, যাতে সোনকালে আপনাদের দরমহাটো বৃদ্ধি হলে সঁচাকৈ বহুত এটা ভাল লাগে, কারণ ইমান কম দরমহাত ঘর এখনতো একেবারে চলবই নয়, লড়া ছোৱালীৰতো খরচাটো বহুত বহুত বহুত, এইবিলাকতো একোৱে নহয়। সেইকাৰণে আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া জলদি যাতে আমার অঙ্গনবাড়ী কর্মী আর সহায়িকা আর আশা কর্মীখিনিক যাতে সোনকালে লোক করে যাতে দরমহাটো বৃদ্ধির আলোচনা করে। আর যদি মোর চ্যানেলটো নতুনকে আহিছে তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এটা করে দিব, আর মই নতুন নতুন ভিডিও লৈ আহিম আপনাদের ওচৰত, আপনাদের তেতিয়া পাব ভিডিওবিলাক। আর মই ইয়াতে ভিডিওটা সমাপ্ত করছো, বাই বাই গাইজ, জয় অসম।